নির্ধারিত সময়ের আগেই ইউক্রেনকে যুদ্ধের অত্যাধুনিক ট্যাঙ্ক পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে M1A2 ট্যাঙ্কের পরিবর্তে ইউক্রেনকে M1A1 ট্যাঙ্ক সরবরাহ করা হবে, যার ফলে প্রত্যাশিত সময়ের আগেই এসব ট্যাঙ্ক পেয়ে যাবে কিয়েভ। আর এ ট্যাঙ্ক ইউক্রেন হাতে পেলে চলমান যুদ্ধে বড় পরিবর্তন আসতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। বিস্তারিত থাকছে রাকিব হাসানের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের মজুদ থেকে এবার যুদ্ধে বিধ্বস্ত ইউক্রেনকে M1A1 ট্যাঙ্ক পাঠাবে মার্কিনরা। M1A2 ট্যাঙ্কের পরিবর্তে M1A1 ট্যাঙ্ক পাঠানো হবে। বিধ্বংসী এই ট্যাঙ্কগুলোর সক্ষমতা প্রায় M1A2 ট্যাঙ্কের মতোই। এই বিধ্বংসী ট্যাঙ্কের থাকবে 120 মিলিমিটার কামান এবং 50 ক্যালিবারের ভারী মেশিন গান। এছাড়া থাকবে অত্যাধুনিক বর্ম। এসব আনুষঙ্গিক সরঞ্জাম সাধারণত 7.62 মিলিমিটার মেশিন গান সহ M1A2 ট্যাঙ্কেও রয়েছে। কিয়েভের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিনিরা। এর ফলে সরবরাহের সময় লাগবে কম। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে এই সামরিক যান পাঠানো সম্ভব হবে। দীর্ঘমেয়াদে ইউক্রেনে মার্কিন ট্যাঙ্কের সরবরাহ জারি রাখতে আব্রামস ট্যাঙ্কের সহজ সংস্করণ পাঠানো যৌক্তিক প্রথম পদক্ষেপ। ইউক্রেনের পক্ষে এটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সহজ হবে। এদিকে বিশ্লেষকরা বলছে M1 ট্যাঙ্কের প্রভাব নির্ভর করবে এগুলো কখন ইউক্রেনে পৌঁছবে তার উপর। এই গ্রীষ্মে ইউক্রেন যে পাল্টা আক্রমণের পরিকল্পনা করছে তাতে এসব ট্যাঙ্কের কোনো সুবিধা পাবে না ইউক্রেন। তবে ক্রিমিয়াকে ঘিরে কোনো পরিকল্পনায় আব্রামস ট্যাঙ্কের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। জানুয়ারি মাসের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছিলেন ইউক্রেনের 31টি আব্রামস ট্যাঙ্ক সরবরাহ করা হবে, যা দিয়ে ইউক্রেনীয় সেনাবাহিনী একটি ট্যাঙ্ক ব্যাটালিয়ন তৈরি করতে পারবে। এদিকে রাশিয়ার পক্ষ থেকে বলা হয় আব্রামস ট্যাঙ্ক ইউক্রেনকে পাঠানো হবে অর্থহীন, কারণ অপর পশ্চিমা সমরাস্ত্রের মতো এগুলোও পড়বে। রাকিব হাসান, RTV।